আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমাদের এই ফরিয়াদ। আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখেন, আল্লাহ যেন সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি চমৎকার বিষয় আলোচনা করার জন্যে আজ আমরা নির্ধারণ করেছি। দর্শক, চলুন আজকের অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য, ভারপ্রাপ্ত উপাচার্য, প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভালো মানুষের গুণাবলী। চমৎকার একটি বিষয়। আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামের সন্তান হিসেবে সব মানুষ মর্যাদার অধিকারী। তবে নিজ গুণ এবং বৈশিষ্ট্যের কারণে মানব সমাজের একজন অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব লাভ করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে মানুষের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, ভালো মানুষের কী কী গুণ থাকতে হবে তার কিছু গুণের কথা বলেছেন। আমরা আজকের কোরআন হাদিস থেকে ভালো মানুষের কিছু গুণাবলীর চিত্র আপনাদের মাঝে তুলে ধরব, যেন আমরা এই গুণগুলো অর্জন করতে পারি, তাহলে আমরা ভালো মানুষ হতে পারব। বুখারী শরীফের 3559 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটি হাদিস 5027 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে তা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, অনেক লম্বা একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের এক দলের সঙ্গে বসা অবস্থায় বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে, আমি কি তা তোমাদের বলবো? সাহাবায়ে কেরাম নবীর নীরব রইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা তিনবার বললেন। অতপর একজন সাহাবি আরজ করলেন, অবশ্যই বলুন আহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবীজি বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যার থেকে সবাই মঙ্গলের আশা করে এবং তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে, আর তোমাদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি হলো যার থেকে মঙ্গলের আশা করা যায় না এবং তার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা বুখারী শরীফের 4689 নং হাদিসে দেখতে পাই নবীজি বলেছেন, আল্লাহ তাআলার নিকট মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলো ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। তো আমরা আসুন অতিথির কাছ থেকে আমরা শুনছি মানুষের, ভালো মানুষের গুণাবলী নিয়ে একটি চমৎকার আলোচনা। জি মহতারাম, ধন্যবাদ। সম্মানিত উপস্থাপক, আপনি আপনার ভূমিকাতে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দিয়েছেন সহি হাদিসের আলোকে। আমি এই কথাগুলো বলবো ইনশাল্লাহ এবং তার সাথে সম্পূরক আরও কিছু কথা। তো তার আগে মানুষের একটা সংক্ষিপ্ত ডাটা, পরিচয় আমাদের জানা থাকা দরকার। যেমন আমরা বলি, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, তারপর হলো আমরা মুসলিম, আমরা ইমানদার। অন্য কেউ অন্য ধর্মের অনুসারী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ইত্যাদি। আবার অনেক মানুষ আছেন কোনো ধর্মের অনুসারী না, বা আল্লাহ তাআলাকেও স্রষ্টাকেও তারা স্বীকার করে না, তাদেরকে আমরা বলি নাস্তিক। সকলেই কিন্তু মানুষ। এখন প্রশ্ন হলো,
মানুষ আসলো পৃথিবীতে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আদি মানব, আদি নবী হযরত আদম আলাইহিসসালাম, এবং আদি মাতা হযরত হাওয়া আলাইহাসসালাম, এই দুইজনকে আল্লাহ তাআলা প্রথম প্রেরণ করলেন। তবে খানিকটা ব্যত্যয় ঘটেছিল পৃথিবীতে পাঠানোর আগে, সর্বপ্রথম জান্নাতে তাদেরকে রাখলেন, সেখানেও দুজন একসাথে না, প্রথমে হযরত আদম আলাইহিসসালাম, তারপরে তারই দেহের অংশ থেকে হযরত হাওয়া আলাইহাসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, দুজনকে জান্নাতে রাখলেন। অথচ আল্লাহ বললেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই। সেখানে ফেরেশতাদের বিভিন্ন রকমের মন্তব্য ছিল, মন্তব্য সবগুলোই যে একেবারে অযৌক্তিক তাও কিন্তু না, অনেক সত্য কথা ভালো কথাই ছিল। কিন্তু আল্লাহ তাআলা তারপরেও মানুষ সৃষ্টি করলেন খলিফা হিসেবে, আল্লাহ জবাবটা দিয়ে দিলেন ইন্নি আলামু মালা তালামুন। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে তোমরা যত কথাই বলো, যত আর্গুমেন্টই যাও, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি কেন মানুষ সৃষ্টি করব এবং আমার খলিফার মর্যাদা দিব সেটা তোমরা অবহিত নও, যেমনটা আমি জানি। আল্লাহ তাআলা তখন খলিফা মানুষ হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। রিমেম্বার ইট ভেরি সিরিয়াসলি অ্যান্ড সিনসিয়ারলি, আল্লাহ বললেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন নাই ইন্নি জাইলুন ফিল জান্নাতে খলিফা, আমি জান্নাতে আমার খলিফা প্রেরণ করব, মানুষ পাঠাবো, সৃষ্টি করব, এটা বলেননি। পৃথিবীর কথা বললেন, আর প্রথমে আল্লাহ তাআলা রাখলেন জান্নাতে। কেন? ওই জবাবটা পেলেই কিন্তু আমরা ভালো মানুষ মন্দ মানুষের পার্থক্যটা বুঝতে পারব। আল্লাহ ওখানে রাখলেন, আলটিমেটলি বললেন লা তাকরাবু হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। সূরা বাকারাতে এর ধারাবাহিক বিবরণ আছে, আপনি জানেন তো। আল্লাহ বললেন হে আদম, হাওয়া, তোমরা জান্নাতে বসবাস করো, এই জান্নাতি পরিবেশে যা মন চায় তাই খাবে, দেখবে, ভ্রমণ করবে, কোনো কিছু করতে তোমাদের কোনো আপত্তি নেই, নিষেধাজ্ঞা নেই। বাট নিষেধাজ্ঞা একটাই, লা তাকরাবু হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই যে গাছটা দেখা যায় ওই গাছের কাছেও যাবে না, তাহলে তোমরা জালিম হয়ে যাবে। তার মানে কি, ওই গাছে কোনো একটা কিছু আছে, এবং আলটিমেটলি তারা ওই গাছের কাছে গেলেন, ওই গাছের ফল ভক্ষণ করার বিষয়টিও আমরা জানি। তার মানে টেকনিক্যালি শয়তানের প্ররোচনায় পড়ে তারা একটি ভুল করে ফেললেন, এটা ভুল, এটা অনিচ্ছাকৃত হোক ইচ্ছাকৃত কোনো ভুল পয়গম্বরেরা করেননি, নবী রসুলগণ করেননি। আর যেগুলো করেছেন সেগুলো হলো বিশ্ব মানবতাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের মাধ্যমে কিছু ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটিয়েছেন, যেমনটা রসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সালাত কাজা করার দু একটা ঘটনা নমুনা আছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওটা এখানে ভুল শুদ্ধ অর্থে নয়, এটা হলো বিশ্ব মানবতাকে শিক্ষা দেওয়া, তোমরা যে সালাত আদায় করবে, নামাজ পড়বে, যদি কোনো কারণে সময় মতো নামাজ পড়তে না পারো তাহলে ওটার কাজাটা কিভাবে আদায় করবে ওটা শেখানো। তো এখানে তা না হলে আমাদের দেশে তো ফতোয়া দেওয়ার মতো লোকের অভাব নাই, ফেসবুকে দেখবেন লক্ষ লক্ষ আজে বাজে লোক, মূর্খ লোক বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে আপনাকে কাফের মুশরিক ইত্যাদি বানিয়ে ফেলবেন। আর আমাদের এই ঘটনা যখন মানে এই অনুষ্ঠানটা যখন প্রচার হবে, অন এয়ারে যাবে, তখন এটা শুনেও আমাদেরকে ফতোয়া দেওয়ার জন্য এক পক্ষ প্রস্তুত আছে। এই জন্য আমি ব্যাখ্যাটা দিলাম যে এরা হুট করে বলবে নবী রসুলরা আবার ভুল করে ফেলেন, ঘটনাটা কি, এখানে ভুল না, এখানে হলো মানবতার শিক্ষার জন্য আল্লাহ তাআলা কিছু ঘটনা ওইভাবে সংঘটিত করেছেন। তো এখন আলটিমেটলি তারা কিন্তু ওই গাছের কাছে গেলেন, ফল খেলেন, এবং আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন এবং বললেন ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের ভিতরে যারা আবার সঠিক পথ প্রাপ্ত হবে, হেদায়েত প্রাপ্ত হবে, এরা আবার যথাস্থানে জান্নাতে ফিরে আসবে, আর
দুটো রাস্তাই খোলা আছে, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, একটি হলো জান্নাতের পথ আরেকটা হলো জাহান্নামের পথ। সুতরাং এবং এটার থেকে আবার মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াও শিখিয়ে দিয়েছেন কোরআন কারিমে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ও কিনা আযাবান্নার। হে আমাদের রব পরওয়ারদিগার মহান আল্লাহ তাআলা, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, পরকালীন কল্যাণ এবং মুক্তি দান করো, জাহান্নাম থেকে আমাদেরকে চিরতরে মুক্ত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হজের সময়, উমরার সময় যে তাওয়াফ, তাওয়াফের ক্ষেত্রে এই দোয়ার সাথে একটু কথা যুক্ত করে তিনি দোয়া করতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করতেন। এরই ক্রমধারায় আমরাও, আপনিও কয়েকদিন আগে হজ থেকে আসলেন, আমিও গিয়েছি বেশ কয়েকবার, আপনি গিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ হজে যান প্রতি বছর। তারা ওই তাওয়াফের সময় রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ পর্যন্ত ওই জায়গাটা চক্কর দেওয়াকালীন যে দোয়াটা পড়ে থাকেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ও কিনা আযাবান্নার ও আদখিলনাল জান্নাতা মাআল আবরার বিরহমতিকা ইয়া আজিজু ইয়া গাফফারু ইয়া রব্বুল আলামিন। তার মানে ওই কোরআন কারিমের ওই দোয়ার সাথে জাহান্নাম থেকে মুক্ত করো, এ পর্যন্ত তো কোরআন কারিমে আছে, আর হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, সিরাত দ্বারা প্রমাণিত, প্রিয় নবী সাহাবায়ে কেরাম অন্যান্যরা এভাবে পড়ে আসছেন, ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার, এবং আমাদেরকে ওই সুসজ্জিত সুন্দর চমৎকার আল্লাহর যে জান্নাত, যে জান্নাতের চারিদিকে নেয়ামতের অভাব নাই, সে জান্নাতে আমাদেরকে প্রবেশ করার সুযোগ দাও। বি রহমতিকা ইয়া আজিজ ইয়া গাফফারু ইয়া রব্বুল আলামিন, হে আজিজ, হে গাফফার, হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে ওই আপনার রহমত দিয়ে বেষ্টন করে রাখুন এবং জান্নাতের ওই ফলগু ধারা আমাদেরকে নসিব করুন। এই যে দোয়াটা, তার মানে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে ওই শান্তিতে বসবাস করার আবেদন। এখান থেকেই বোঝা যায় যে কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে। তার মানে ভালো মানুষ এবং মন্দ মানুষ দুই রকমেরই মানুষ থাকবে, কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। আবার একটা পর্যায়ে ওই জাহান্নামী যারা কাফির মুশরিক ইত্যাদি ছাড়া, যারা নিজেদের অন্যায় অপকর্ম ভুলভ্রান্তির কারণে কখনো সাময়িকভাবে প্রথমে জাহান্নামে যাবে, তারা আবার একটা পর্যায়ে মুক্তি পাবে, তারাও জান্নাতে যাবে, কারণ তারা পৃথিবীতে ওই মন্দের পাশাপাশি ভালো কাজ কিছু করেছে। আমি এতগুলো কথা বলার মানে একটাই, আমাদের ভালো মানুষ হতে হলে আমাদের তাওহীদ, রেসালাত এবং আখেরাত, এই তিনটা বিষয়কে ভালোভাবে ধারণ করতে হবে, বুঝতে হবে, তা না হলে ভালো মানুষ কেউ হতে চাইবে না। যেমন যারা নাস্তিক তারা বলবে দুনিয়াকে মজা লে লও, দুনিয়া তোমারই হ্যায়, কারণ ও তো দুনিয়ার বাইরে পরকাল কিছু বিশ্বাস করে না, সুতরাং দুনিয়ার মজাটা ওর জন্য মুখ্য এবং পরকাল বলতে কিছু নেই, সুতরাং যা পাও হাত পেতে নাও, এটা নগদ, এখানে শান্তি আছে, বাকির খাতায় শূন্য। তার মানে ও পরকাল বিশ্বাস করে না, অতএব সওয়াব হবে হুজুররা বলে, ওই সওয়াব হুজুরদের পকেটেই থাকুক, আমি পরকালেও বিশ্বাস করি না, স্রষ্টায়ও বিশ্বাস করি না, আমার সওয়াবের কোনো দরকার নেই। এই যে দুনিয়া নির্ভর যাদের চিন্তা, যারা নাস্তিক, তারা নিঃসন্দেহে ভালো মানুষ হতে পারে না। আর ভালো মানুষ হতে হলে ওই অনুভূতিটা, ওই বিশ্বাসটা সর্বপ্রথম নিজের মনে বদ্ধমূল হতে হবে, বিশ্বাসটা স্থায়ী হতে হবে যে তাওহীদ, রেসালাত, আখেরাত, এটার সাথে অন্যগুলো যুক্ত হয়ে যাবে, সাতটা মৌলিক বিষয়ের যে বাকি চারটা, তাওহীদ মহান আল্লাহ তাআলার যে ওয়াহদানিয়াত, একত্ববাদ, ওটাতে সুদৃঢ় না থাকলে, ওটার বিপরীত যেটা শির, ওখানে নিমজ্জিত হলে মানুষের অবস্থা হবে ভয়াবহ। আর যিনি মুশরিক, শির্ক করেন, তিনি কখনো ভালো মানুষ হতে পারেন না। ওয়াহদানিয়াতের উপর যিনি চির আস্থাশীল, তিনি নিঃসন্দেহে ভালো মানুষ, স্রষ্টার স্বীকৃতি। তাহলে এখানে আমরা বিষয়টা বুঝতে পারি, রেসালাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ব মানবতার জন্য রহমত এবং সুমহান আদর্শ, এটা বুঝতে হবে। ভালো মানুষ হতে হলে, রহমত পেতে হলে রহমতুল্লিল আলামিনের মাধ্যমেই ওটা পাওয়ার ব্যবস্থা করতে হবে। আর
যদি নিজেকে সমৃদ্ধশালী করতে হয়, চরিত্রবান করতে হয়, নীতি নৈতিকতায় সমুন্নত করতে হয়, ভালো মানুষ হতে হয়, তাহলে অবশ্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হতে হবে। তো ভালো মানুষ মন্দ মানুষের এই পার্থক্যটা বলার পরে ভালো মানুষ হওয়ার কতগুলো কোয়ালিটি নিয়ে আমি এখন কিছু সংক্ষেপে বলতে চাই। দেখুন, যেটা আপনি বলেছেন কয়েকটা কথা, এর সূত্র ধরে সম্পূরক কয়েকটা কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার যে দুই ঠোঁটের মাঝখানে যে জায়গাটুকু আছে অর্থাৎ জবান, এবং তোমার দুই রানের মাঝখানে যে জায়গাটুকু আছে লজ্জাস্থান, এই দুইয়ের হেফাজত করার গ্যারান্টি তুমি আমাকে দাও, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। কথাটা এতই গুরুত্বপূর্ণ, এটা সহিহ মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থও আছে। তো এটা কেন কেন এত গুরুত্বপূর্ণ? প্রিয় নবী, যে দুটো বিষয়ের কারণে আপনাকে আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের গ্যারান্টি দিবেন, জান্নাত তো খারাপ মানুষের জন্য কখনো প্রযোজ্য হয় না। তার মানে ওই দুটো বিষয় একটা মানুষকে সবচেয়ে ভালো করার সর্বোত্তম হাতিয়ার, তোমার জবান এবং তোমার লজ্জাস্থান। তুমি কথা বলবে, খুব সাবধানে সতর্কভাবে কথা বলো, তোমার মুখ দিয়ে যেন অপবিত্র, অশ্লীল, অন্যায় অপকর্ম করার মতো, উস্কে দেওয়ার মতো কোনো কথা তোমার জবান থেকে বের না হয়। তোমার জবান থেকে বের হবে এমন কথা যেটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য স্থায়ীভাবে কাজ করবে, ওটা হলো সর্বোত্তম হাতিয়ার। সুতরাং উত্তম কথা তুমি বলবে, আর উত্তম কথা বলতে হলে অবশ্যই কোরআন এবং সুন্নার আলোকে উত্তম কথা কি তা জেনে জেনে উত্তম কথাটা বলতে হবে। আর লজ্জাস্থান, এর হেফাজত তুমি করো, এর গ্যারান্টি তুমি আমাকে দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। তার মানে কত গুরুত্বপূর্ণ কথা, এই যে জেনা, ভেবিচার, এগুলোতে সয়লাভ। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো এটাকে আপনার ব্যাখ্যা করার কিছু নাই, ফ্রি মিক্সিং। এই যে ফ্রি মিক্সিং সোসাইটি যেটা তৈরি হয়েছে, আমি আপনাকে এক মিনিটে একটু বলি যে আমি লন্ডনে অনেক দিন ছিলাম, তো ভিজিটিং সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে বার্মিংহাম ইউনিভার্সিটিতে আমি ছিলাম। তো লন্ডন, বার্মিংহাম, নটিংহাম, অক্সফোর্ড, ক্যামব্রিজ আরও বিভিন্ন জায়গা, আর এমনি ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক দেশেই আমি বিভিন্ন সময় গিয়েছি। সেখানকার যে চিত্রগুলো আমি দেখেও আসছি, অনেক সময় তো না গেলে আমরা ওই বই পুস্তক, পত্রপত্রিকা, টেলিভিশন, মিডিয়া ইত্যাদির মাধ্যমে ওদের অশ্লীলতার বিষয়গুলো জানি। আর ওখানে ভিজিট করলে সরাসরি অনেক কিছু, মানে আপনি দেখতে না চাইলেও আপনাকে দেখতে হবে, এরা এমনভাবে বসবাস করে। তাহলে আপনাকে ভূমিকাটা কী নিতে হবে? আপনাকে ভূমিকাটা নিতে হবে ভালো মানুষ হিসাবে, বাইম্মাসের ভূমিকা। বাইম্মাস, ওর জন্মটাই কাদাতে এবং সারা জীবন কাদাতে সে বসবাস করে, এদিকে যায় ওইদিকে যায়, কিন্তু তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, ভালো হওয়ার বড় একটা বৈশিষ্ট্য হলো ওই কাদাগুলো তার শরীরে কিন্তু জীবনে কোনো দিন লাগে না। আপনি ভালো মানুষ হিসেবে, একজন ইমানদার হিসেবে, একজন মুসলিম হিসেবে ওই কাদাগুলোতে আপনার বিচরণ হবে, কিন্তু আপনার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনি ভালো মানুষ। এবং আপনার ভালত্বকে, আপনার চরিত্রকে, চরিত্র মাধুর্যকে টিকিয়ে রাখতে হলে, নীতি নৈতিকতাকে সমুন্নত রাখতে হলে আপনাকে ওখানে বসবাস করেও ওদের এই অপকর্ম থেকে মুক্ত থাকতে হবে। তো জি মোহতারাম, অর্থাৎ ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ হলে আগে নিজেকে চিনতে হবে, আসলে জিগবিকির কাছে দাঁড় করিয়ে যে আসলে আমার চিত্রটা কি। রাইট। এবং দেখুন মোতারাম, একজন মানুষ যখন একা থাকে, কেউই যখন তার আশপাশে থাকে না, তখন যে তার অবস্থাটা কাটে ওইটাই কিন্তু তার প্রকৃত অবস্থা। অফকোর্স, চমৎকার বলছিলেন দর্শক। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি। ইবনে মাজার একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, হে রাসূল, সর্বোত্তম মানুষ কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, প্রত্যেক ওই ব্যক্তি যার অন্তর পাপমুক্ত, পরিষ্কার, কারো প্রতি কোনো আক্রোশ বা
বিদ্বেষ নেই এবং সে সত্যবাদী হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ পাপমুক্ত জীবনযাপন করবে একজন ভালো মানুষ। ভালো মানুষের গুণ হলো সে পাপমুক্ত জীবনযাপন করবে। মহতারাম যেটি বলছেন যে থাকবে এমন একটি সমাজে, সমাজ বিষাক্ত হলেও সে বিষাক্ত হবে না সমাজের বিষে। আমরা তিরমিজি শরীফের একটি হাদিস 1944 নং হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সঙ্গী হিসেবে আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি উত্তম যে নিজের সঙ্গীদের কাছে ভালো, এবং প্রতিবেশী হিসেবে আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে আপন প্রতিবেশীর কাছে ভালো। সুবহানাল্লাহ। তাহলে উত্তম প্রতিবেশী এবং যে সেই ব্যক্তি নিজের সঙ্গীদের কাছে যে ভালো এবং প্রতিবেশীর কাছে ভালো, সে হলো উত্তম মানুষ। আমরা আরও কিছু ভালো মানুষের গুণাগুণ দেখতে পাই হাদিসে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজের পরিবারের কাছে ভালো। তিরমিজি শরীফের 1977 নং হাদিস। আমরা আরেকটি হাদিসে দেখতে পাই বুখারি শরীফের 2305 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে পাওনাদারের পাওনা উত্তমভাবে আদায় করে। সুবহানাল্লাহ। লেনদেনে উত্তম হওয়া। আমরা দেখি যে আসলে শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের মজুরি দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু রক্ত শুকিয়ে যায়, জুতা ছিঁড়ে যায়, তবুও শ্রমিক তার মজুরি পায় না। তো রাসূল বলেছেন যে লেনদেনে যে উত্তম হবে সে ভালো মানুষ। এরপর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে নিজের পরিবারের কাছে যে ব্যক্তি ভালো সেও উত্তম মানুষ। আমরা বুখারী শরীফের 2786 নং হাদিসে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, নবী হে সর্বোত্তম মানুষকে? নবীজি তখন ইরশাদ করলেন, ওই মুমিন যে নিজ জান মাল নিয়ে দিনের হেফাজত আল্লাহর দিনের হেফাজতে আল্লাহর পথে চেষ্টা, মুজাহাদা এবং সাধনা করে। অর্থাৎ দিনের হেফাজতে যে ব্যক্তি চেষ্টা করবে সে হলো উত্তম মানুষ, এবং এটি ভালো মানুষের একটি গুণ। আরেকটি ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি হলো প্রতিশ্রুতি রক্ষা করবে একজন ভালো মানুষ। আমরা দেখতে পাই আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে বসা ছিলাম। নবীজি তখন বের হয়ে বললেন, আমি কি বলবো তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষকে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো সে যে প্রতিশ্রুতি পূরণে অধিক প্রতিজ্ঞাবদ্ধ। সুবহানাল্লাহ। মুসনাদে আবু ইয়ালা 1052 নং হাদিস। তো আমরা আজকের ভালো মানুষের অনেকগুলো গুণের কথা হাদিসের মাধ্যমে শুনলাম। তো আমাদের এই গুণগুলোর চর্চা করতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, সর্বোপরি আল্লাহ মহান সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে, আর সময়ের কাজ সঠিক সময়ে করবে, সঠিকভাবে সম্পন্ন করবে, এটি হলো একজন ভালো মানুষের বৈশিষ্ট্য। ভালো মানুষ যিনি, তিনি সাধ্যমতো অপরের প্রয়োজনে সাহায্য সহযোগিতা করবে এবং উপকার করতে না পারলেও তার কোনো ক্ষতি করবে না। একজন ভালো মানুষ লোভ করবে না, সে মানুষ মাত্র লোভী কিন্তু প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে একজন ভালো মানুষ। একজন ভালো মানুষ অপরকে কোনো সময় ছোট করে না এবং ছোট করে দেখে না, এবং মানুষের দুর্বল জায়গাগুলোতে সে আঘাত করবে না। একজন ভালো মানুষ নিজেকে, নিজের দেশকে ভালোবাসবে। একজন ভালো মানুষ সর্বদা সত্য কথা বলবে, নিজ নিজ ধর্মের উপর বসবাসরত সমাজের বিধিবিধানগুলো মেনে চলবে, এবং যেই অন্য ধর্মের মানুষকে সে আঘাত করবে না। এরপরে হলো একজন ভালো মানুষ পরিবার, পরিজন, আত্মীয় স্বজন এবং কর্মস্থলে সহকর্মীদের জন্য সাহায্য সহযোগিতা, সহনশীলতা এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দেবে। একজন ভালো মানুষ ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কথাবার্তায়, আচার আচরণে সকল ক্ষেত্রে কৌশলী হবেন। একজন ভালো মানুষ কোনো কাজ করার আগে ভেবে চিন্তে
পরামর্শ নিয়ে করবে, যেন পরবর্তী সময় আফসোস করতে না হয়। একজন ভালো মানুষ হবে উত্তম চরিত্রের অধিকারী। আমরা পৃথিবী বদলাতে চাই কিন্তু নিজেকে বদলাতে চাই না। আমরা সবসময় আমরা অপরের ত্রুটি ধরিয়ে দিতে চাই, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে আমরা কখনো গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি না যে আমার চেহারায় কতগুলো ময়লা আছে, এগুলো আমার দূর করা দরকার। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, ভালো মানুষের গুণ অর্জন করার তৌফিক দান করুন, ভালো মানুষের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। চলুন দর্শক, আমরা অতিথির কাছ থেকে বিষয়টি নিয়ে আরও শুনছি। মোহতারাম, ভালো মানুষের কথা আমরা শুনছি, আমরা এতটাই ভয়াবহতার মধ্যে যাচ্ছি দিন দিন, মানুষ মানুষের সাথে কথা মানে ই করতে পারে না, ঠিকমতো মন খুলে কথা বলতে পারে না, মানুষের বিশ্বাস করতে পারে না, আস্থাহীনতার জায়গাটা দিন দিন ক্ষত হচ্ছে এবং বিভিন্নভাবে মানুষ প্রতারিত হওয়ার কারণে মানুষকে বিশ্বাস করতে মানুষের কষ্ট হচ্ছে। তো এই জায়গা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? খুব ভালো কথা বলেছেন। এক কথায় বলতে গেলে আগের সেই সোনালী যুগের ইসলামের দিকে প্রত্যাবর্তন করতে হয়, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে অনেক কথা বলেছেন, আমি দুটো বিষয় কোট করতে চাচ্ছি। নাম্বার ওয়ান হলো প্রিয় নবী বলেছেন, খাইরুল কুরুনি কারণী সোম্মাল্লাদিনা ইয়ালুনাহুম সোম্মাল্লাদিনা ইয়ালুনাহুম। খুতবায়ে সানিতে আমরা আপনি অনেকেই যারা খতিব তারা এটা পড়েন, তো শ্রেষ্ঠ যুগ আমার যুগ নবীজি বললেন, তারপর দ্বিতীয় শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবা কেরামের যুগ, তারপর হলো তাবেইনদের যুগ। মানে তিনটি যুগের তিনি এখানে উল্লেখ করেছেন, যারা শ্রেষ্ঠত্বের দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সময়, কারণ ওই সময়টাতে তিনি তার পবিত্র বাণী বিচার বিশ্লেষণ করেছেন, কোরআন কারিমের আলোকে মানুষকে বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আর শ্রেষ্ঠ বাণী হল আল্লাহ তাআলার বাণী আল কোরআনুল করিম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী আল হাদিস এবং তার জীবনের সুমহান আদর্শ সুন্নাহ। তো এই যে এগুলোর আলোকে তিনি মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছিলেন, আস্তে আস্তে মানুষ যখন ওই আদর্শ থেকে, ওই মূল্যবোধ থেকে, ওই আইডিওলজি থেকে আস্তে আস্তে দূরে সরে গেল, এবং এর পেছনেও অনেক কারণ ছিল, সেগুলো হলো কিছু দুষ্ট লোকের যে খারাপ কোয়ালিটি বৈশিষ্ট্যগুলো, ওইগুলোর দ্বারা মানুষ ক্রমান্বয়ে প্রভাবিত হতে লাগলো। আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল অর্থ, তখনও অর্থ এখনও অর্থ, ভবিষ্যতেও খারাপ হওয়ার পেছনে সবচেয়ে বড় দিকটা হলো অর্থ। আমরা ছোটবেলায় পড়েছিলাম অর্থ সকল অনর্থের মূল, কথাটা সকল মিন্স 100% না, অর্থ ছাড়া ভালো কাজও হয় না, তবে অর্থ অনেক ক্ষেত্রেই অনর্থের মূল হয়ে যায়, এটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বুঝতে পারি। এবং চারটা বিষয়ের কারণে মানুষ যে কোনো কিছু করতে পারে। ইবনে খালদুন বলেছেন দুটো বিষয়ের কথা, আমি আর দুটো বিষয় যুক্ত করতে চাই, তাহলে আমাদের আপনার প্রশ্নের জবাবটা আরও ক্লিয়ার হবে। ইবনে খালদুন বলেছেন যে রক্ত এবং অর্থ, রক্তের সম্পর্ক এমন একটা সম্পর্ক, নিজের বাবা যদি সবচেয়ে বড় সন্ত্রাসী বা ডাকাতও হয় আর তাকে যদি কেউ বলে লম্বা কথা বলিস, তুই তো ডাকাতের পোলা বা ওই সন্ত্রাসী তোর বাবা, কথা যত সত্যই হোক সে কিন্তু ওই লোকটাকে আস্ত রাখবে না, সে বলবে যে আমার বাবা সন্ত্রাসী, তাহলে ধরে রেখে লাভ কী, তোরে আমি দিলাম শেষ করে, কেন ওই যে রক্ত, রক্ত কথা বলে, মানে রক্ত সম্পর্কটা এমন যে এটা যে কোনো কিছু আপনাকে ওই কারণে করা সম্ভব। আরেকটা হলো অর্থ, অর্থ এমন একটা শক্তি যেটার দ্বারা আপনি যে কোনো ধরনের অন্যায় অপকর্ম
এই সমাজে আপনি করাতে পারবেন, আমরা দেখছি প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখছি। আর দুটো বিষয়, একটা হলো দিনী সম্পর্ক আর একটা হলো আত্মার সম্পর্ক। আত্মার সম্পর্ক যেমন স্বামী স্ত্রীর সম্পর্কটা রক্তের নয়, আত্মার, এর কারণে সম্পর্কটা খুব মজবুত। আরেকটা হলো দিনী সম্পর্ক, দিন ইসলাম আর দিন আমাদেরকে ওই সম্পর্কটাকে মজবুত করার জন্য মেসেজ দেয়। কুরআন ও সুন্নাহ থেকে আমরা সেগুলো পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যুদ্ধে আমরা এরকম নমুনা দেখেছি। যুদ্ধ শেষে যখন খুব মুমূর্ষ কয়েকজন যোদ্ধা গাজী, তারা এখনও শহীদ হননি শেষ পর্যায়ে জীবনের, খুব পিপাসা, তখন যারা ভলান্টিয়ার ছিলেন, স্বেচ্ছাসেবক সৈনিক ছিলেন, যোদ্ধা ছিলেন, তারা পানি নিয়ে গেলেন তার কাছে। পার্শ্বের থেকে আরেকজন পানি, মৃদু আওয়াজ, তিনি বললেন আমার চেয়ে বেশি প্রয়োজন তার, নিয়ে গেলেন ওখানে। পার্শ্বে আরেকজনের আওয়াজ পানি, তিনি বললেন যে যাও চলে যাও আমার চেয়ে বেশি প্রয়োজন তার। তারপরে আবার পার্শ্বে আওয়াজ, এইভাবে চারজন। তখন প্রথম ব্যক্তি আবার চতুর্থ ব্যক্তির ওখানে পানি নিয়ে যাওয়ার সাথে সাথে নিজের অজান্তেই বলে ফেললেন পানি। তিনি কিন্তু স্যাক্রিফাইস করেছিলেন, কিন্তু পিপাসা এত বেশি ওই স্যাক্রিফাইসের কথা তিনি ভুলে গেছেন, পানি। আবার ওই ব্যক্তি বললেন যে তিনি সবচেয়ে বেশি প্রয়োজন তার এই মুহূর্তে পানি। ওখানে আসতে আসতে তিনি শেষ শাহাদত বরণ করলেন। আবার দ্বিতীয় ব্যক্তি যেতে যেতে শাহাদত বরণ করলেন। এই যে একের জন্য অন্যের স্যাক্রিফাইস, জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন, ওটা হলো এই দিনী সম্পর্কের কারণে। তা আমি এই কথাগুলো এই প্রসঙ্গে কেন বললাম, বললাম এজন্য সমাজে ভালো মানুষ পেতে হলে, দেখতে হলে, চিনতে হলে এই দৃশ্যগুলোর দিকে তাকাতে হবে। আবার এই দৃশ্যগুলো আমাদেরকে এটাও শেখায় যে যারা অন্যায় অপকর্মে লিপ্ত আছে তাদেরকেও কীভাবে প্রতিহত করা যায়, সমাজটাকে ওই দূষিত মানুষগুলোর ছোবল থেকে কীভাবে মুক্ত করা যায়, সেই মেসেজটাও আমরা এখান থেকে পাই। সুতরাং আমাদের যদি ওই প্রতারক শয়তান ইবলিসগুলোকে ঠেকাতে হয়, তাহলে আমাদের সোনালি যুগের ওই ইসলামের যে সিস্টেম, ইউ মাস্ট কাম ব্যাক টু দি হোলি কোরআন অ্যান্ড দি সুন্নাহ, নো অল্টারনেটিভ এট অল। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। দর্শক, আমরা ভালো মানুষের গুণ নিয়ে কথা বলেছি, আল্লাহ আমাদের সকলকে ভালো মানুষের গুণ অর্জন করার তৌফিক দান করুন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আজ দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم آمين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سجئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. فالله خير حافظا وهو أرحم الراحمين. والله خير الرازقين وهو أرحم الراحمين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. الصلاة والسلام على رسول الله أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. رب العالمين মেহরবানি করে আমাদের এই দোয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মেহরবানি করে তুমি হেফাজত করো, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে কয়ামত পর্যন্ত অটুট অক্ষুণ্ণ রাখো আল্লাহ। আমরা কারো শত্রু হতে চাই না, আমরা সকলের বন্ধু।
বন্ধুসুলভ আচরণের মাধ্যমে বিশ্বব্যাপী আমরা যাতে বন্ধুত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করে ভালোবাসার মাধ্যমে ভালো মানুষগুলোর সাথে ভালো আচরণ করে নিজেরা ভালো হয়ে সকলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে পথ চলতে পারি, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ভূমিকা পালন করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আমিন। আল্লাহ তাআলা রাসূলে করিম নূরে মুজাস্সাম রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মহব্বত আন্তরিকতা আমাদের অন্তরে স্থায়ীভাবে সৃষ্টি করে দাও আল্লাহ। রসুল প্রেম ইমান, আহলে বাইতকে ছাড়া তাদের প্রেম ভালোবাসা মহব্বত ছাড়া ইমানের পরিপূর্ণতা আসে না। আয় আল্লাহ তাআলা অন্যান্য সকলকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, খুলাফায়ে রাশিদিন এবং আউলিয়ায়ে কেরাম ইমাম বৃন্দ, তরিকার ইমাম বৃন্দ, শায়েখ বৃন্দ, মাশায়েখে ইজাম এবং যত ভালো মানুষ আছে, ভালো ভালো কোয়ালিটিগুলো যারা কোরআন ও সুন্নার আলোকে নিজেদের অন্তরে সেগুলোকে স্থায়ী করেছেন এবং রসুল প্রেমে যারা সিক্ত হয়েছেন তাদেরকে অনুসরণ অনুকরণের মাধ্যমে আমরাও যাতে ভালো মানুষ হতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের এই সমাজে, দেশে, রাষ্ট্রে, জাতিতে এমন কিছু দুষ্টচক্র আছে যাদের কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতবিক্ষত হচ্ছি, ধ্বংসের দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছি, আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। রব্বুল আলামিন ওদেরকে সুমতি দাও, হেদায়ত দাও, ওরা যাতে ভালো হয়ে যেতে পারে সেই তৌফিক ওদেরকে দান করো। আমাদের সকলকে ভালোভাবে বসবাস করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদের পরিবারের যত সদস্য আছেন সকলকে সর্বাগ্রে ভালো মানুষ হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার হাবিব বলেছেন পরিবারের সদস্যরা যাকে ভালো বলে তিনি সত্যিকার অর্থে ভালো মানুষ, প্রতিবেশী যাকে ভালো বলবে তিনি ভালো মানুষ, ফ্রেন্ড সার্কেলে বন্ধুমহলে যারা এক বন্ধুকে অন্যেরা ভালো বলবে সত্যিকারে তিনি ভালো মানুষ। আমরা সকলে যাতে ভালো মানুষ হতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। আমাদের নীতি নৈতিকতা সমৃদ্ধ ইমান, মজবুত ইমান আমাদেরকে দান করো, আমাদেরকে চরিত্রবান হিসেবে কবুল মঞ্জুর করো। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ উসওয়াতুন হাসানার সর্বাঙ্গীন অনুসারী হওয়ার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আমিন। আল্লাহ তাআলা বিশ্বময় ভালো মানুষ হওয়ার জন্য ভালো বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো বুঝে শুনে দাওয়াত আকারে তুলে ধরার তৌফিক আমাদের সকলকে দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র বাণী নির্দেশনা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া এর আলোকে পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রিয় নবীর সেই আদর্শ মূল্যবোধের কথাগুলো আমাদের তুলে ধরার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপের এই যে আমাদের এই টেলিভিশন নিউজ 24 এবং বসুন্ধরা গ্রুপের অন্যান্য যে প্রজেক্টগুলো আছে, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ম্যানেজিং ডিরেক্টর সহ সকল উপরের লেভেলের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, অন্যান্য সকলকে মেহরবানি করে হেফাজত করো, তাদের সকলকে নিরাপত্তা দান করো এবং এদের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিয়ে দাও, হালালভাবে কোরআন ও সুন্নার বিধান মোতাবেক তারা যাতে তাদের বিভিন্ন গ্রুপের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন সেই তৌফিক তাদেরকে দান করো, আমাদেরকে দান করো এবং নিউজ 24-এর মাধ্যমে এইভাবে দিনে আদর্শ মূল্যবোধ প্রিয় নবীর চরিত্র মাধুর্য নৈতিকতা এবং আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো ভালোভাবে প্রচার প্রসারের তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে আমাদের সকলকে যারা আমরা বলি এবং শুনি আমাদের সকলকে হেদায়েত নসিব করো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েগুলো এদেরকে তুমি মেহরবানি করে কবুল মঞ্জুর করে নাও। কিছুদিন পরেই আর বোধহয় দুই দিন পরেই SSC দাখিল সমমানের পরীক্ষাগুলো শুরু হচ্ছে, ফাইনাল পরীক্ষা। এর পরে নভেম্বরে আবার ইন্টারন্যাশনাল আলিম ফাজিল কামিল অন্যান্য পরীক্ষা নিরীক্ষা, এগুলোতে আমাদের ছেলেমেয়েরা ছোট ভাই বোনেরা যাতে ভালোভাবে অংশগ্রহণ করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, বাবা মার কলেজে ঠান্ডা করতে পারে সেই তৌফিক দান করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দর্শক, আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।